নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা গল্প শুনছেন এসো গল্প শুনি ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অলে সেট করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই গল্পগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকে আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের লেখা ব্ল্যাক পিটার। 1895 সালের ঘটনা এটা। জুলাই মাসের গোড়া থেকেই লক্ষ্য করছিলাম কোনো একটা ব্যাপারে খুবই ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুকর। দুদণ্ড বসে কথা বলবো সেই সুযোগ আর পাচ্ছি না। এরই মধ্যে কয়েকজন লোক এসে ক্যাপ্টেন বেসের খোঁজ খবরও করল। তখনই বুঝলাম আজই মহলের ছদ্মবেশের তৎপরতা শুরু হয়েছে তার। অপরাধী মহলের ঘোরাফেরার সুবিধার জন্য নানান নামে নানান রূপে খোলস নিতে হয় বন্ধুকে। লন্ডন শহরের বিভিন্ন প্রান্তে অন্তত গোটা পাঁচেক গোপন আস্তানা ছড়িয়ে আছে তার। আমি বলি মেকআপ রুম। উপযাজক হয়ে আমি কখনো কিছুই জিজ্ঞাসা করি না তাকে। জানি সময় হলেই নিজে আর চুপ থাকতে পারবে না, এসে আমাকে বলবে। এবারও হলো তাই। সকালে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল ও। ব্রেকফাস্টের টেবিলে সবে এসে বসেছি আমি। এমন সময় ইয়া লম্বা ঘাড় বেঁকানো এক হারপন হাতে ঝুলিয়ে ঘরে এসে ঢুকলো। ধপ করে চেয়ারে বসে পড়ে বলল, আলাডাইসের কসাইখানা থেকে এলাম, হাতিয়ারটা নিয়ে কি করে এলাম অনুমান করতে পারো? পাগল, সে চেষ্টাও আমি করব না, বললাম আমি। কফি ঢালতে ঢালতে হাসি মুখে বলল, কুরিকার থেকে ঝোলা একটা মরা শুকরকে হাতিয়ারটা দিয়ে এপার ওপার করা যায় কিনা চেষ্টা করছিলাম। প্রাণপ্রাণ শক্তিতে আঘাতের পর আঘাত করে গেছি, কিন্তু সব পরিশ্রমে বৃথা গেল। আমার শক্তিতে অন্তত ও কাজ সম্ভব নয়। জিজ্ঞেস করলাম, হঠাৎ এরকম বিদঘুটে কাজ করার শখ হলো কেন তোমার? আমার কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলো হোমসের একান্ত শহীদ এবং ভক্ত তরুণ ইন্সপেক্টর ট্রেনলি হপকিন্স। বছর 30 বয়স, অসম্ভব চটপটে ও সতর্ক মানুষ। এর ভবিষ্যৎ সম্পর্কে হোমস নিজেও খুবই আশাবাদী। হোমস বলল, এসো এসো হপকিন, বসে যাও আমাদের সঙ্গে। তোমার টেলিগ্রাম কাল রাতেই পেয়েছি, কি খবর বলো? হপকিন্স বলল, ধন্যবাদ স্যার, প্রাপ্তব্রাস সেরেই বেরিয়েছি। তদন্ত শেষ করলাম, কিন্তু কোনো দিক থেকেই কোনো কুল কিনারা পাচ্ছি না। সে কি আমাকে না টেনে ছাড়বে না দেখছি? হ্যাঁ স্যার, আপনার সাহায্য না পেলে কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। দয়া করে কিছু একটা করুন। ঠিক আছে, দেখছি আমি। তদন্তের রিপোর্ট এবং কেস সম্পর্কে যেমনটা খুঁটিনাটি আমি পড়েছি, তবুও আগাগোড়া তোমার মুখ থেকে একবার শুনতে চাই। ডক্টর ওয়াটসন এখনো পর্যন্ত কিছুই জানে না। তারও শোনা হয়ে যাবে, বলো। হপকিন্স পকেট থেকে এক তারা কাগজ বার করে মেলে ধরলো চোখের সামনে। তারপর বলল, স্যার, নিহত ক্যাপ্টেন পিটারের জীবন তথ্য যা জানা গেছে তাই আগে বলছি। বছর 50 আগে 1845 সালে তার জন্ম। সিল এবং তিমি শিকারে অসম্ভব পাকা হাত ছিল তার। 1883 খ্রিস্টাব্দে ডান্ডির সিল শিকারের জাহাজ শ্রী ইউনিকনের কমান্ডার ছিলেন তিনি। কয়েকবারে সমুদ্রতলে বেরিয়েছিলেন, অবসর নিয়েছেন 1854 সালে। এরপর কয়েক বছর নানা দেশে ঘুরে বেরিয়েছেন। তারপর কয়েক বছর আগে সাসেক্স ফরেস্ট রোডের কাছে উডবেন্স লিতে বসবাস শুরু করেন। সেখানে গত সপ্তাহে জীবনের সমাপ্তি ঘটে পিটার ক্যারির। অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন এই ক্যাপ্টেন। কথা বলতেন কম, বেশিরভাগ সময়ই নিজের মনেই থাকতেন। প্রচণ্ড ধর্মবিশ্বাসী মানুষ, ধর্মীয় আচারের নিষ্ঠা তিনি অক্ষরে অক্ষরে মেনে চলতেন। সংসারে থাকার মধ্যে আছেন স্ত্রী আর বছর 20 বয়সের এক মেয়ে আর দুজন পরিচারিকা। বেশি দিন কোনো কাজের লোক টিকতে পারে না এই সংসারে। ক্যাপ্টেনের উৎপাত সহ্য করতে না পেরে সবাই পালাতো।
কারণ মদ পেটে পড়লে ক্যাপ্টেন আর মানুষ থাকতেন না, মূর্তিমান পিশাচের মতো উৎপাত শুরু করতেন বাড়িতে। একবার মাঝরাতে মেয়ে ও বউকে মারতে মারতে বাড়ি থেকে বার করে দিচ্ছিলেন, পাড়ার লোকজন ছুটে এসে বাঁচায় তাদের। গ্রামের পুরো পাদ্রি একবার তার আচরণের প্রতিবাদ জানাতে গেছিলেন, ক্যাপ্টেন তার বরাবরের মতো হামলা চালিয়েছিলেন তার উপরে। গ্রামের লোকেরা তাতে এই কারণে তাকে পছন্দ করত না, পারত পক্ষেও কাছে ঘেঁচত না। শুনেছি জাহাজের কমান্ডার থাকার সময়ও এই অভ্যাস ছিল তার। ওই মোহরে সকলেই তাকে ব্ল্যাক পিটার নামে ডাকত। চেহারাটা ছিল দৈত্যের মতো, মুখ ভরা কুচকুচে লম্বা দাড়ি। ব্ল্যাক পিটার নামটাও সব দিক থেকে মানিয়ে গিয়েছিল ক্যাপ্টেনের। একদিকে ক্যাপ্টেন পিটার ছিলেন এক ভয়ঙ্কর চরিত্রের মানুষ, তার মৃত্যুতে শোক পেয়েছে বা সহানুভূতি দেখিয়েছে বা একটিও শব্দ উচ্চারণ করেছে এমন মানুষ খুঁজে পাইনি আমি। এই তো গত বুধবার নিজের কেবিনে খুন হয়েছেন ক্যাপ্টেন। বাড়ি থেকে সহবাস দূরে একটা কাঠের বাড়ি তৈরি করেছিলেন তিনি, নিজেই নাম দিয়েছিলেন কেবিন। এক কামরায় একটা ছোট্ট কুঁড়ে ঘর, এই কামরাতেই প্রতিলাপে ঘুমেতেন তিনি, চাবিটা রাখতেন নিজের কাছেই। কেবিন সাফসুতরো করতেও তিনি নিজেই, দ্বিতীয় কাউকে কেবিনের ভিতরে ঢুকতেও দিতেন না। কেবিনের চারদিক পর্দায় ঢাকা, চারটে জানলার কখনোই কোনোটাই খোলা হতো না। রাত্রে আলো জ্বললে রাস্তার দিকের একটা জানলা ফুঁড়ে সেই আলো বাইরের ঝোপে গিয়ে লাগে। মিস্টার হোমস, আমাদের এই তদন্তে বিশেষ করে ওই জানলার দিকেই তাকিয়েছেন। হত্যার ঘটনার দুই দিন আগে রাত একটার সময় ফরেস্ট রোড দিক থেকে একজন পাথরের কারিগর আসছিল, ক্যাপ্টেন পিটার ক্যারির সঙ্গে তার অনেক দিনের পরিচয়। কেবিনের আলোকিত পর্দার উপর তারি বলা একটা মুখের কালো ছায়া চোখে পড়েছিল তার, পাশের দিকে ঘোরানো ছিল তার মুখটা। পাথরের মিস্ত্রি হলফ করে বলেছে সেই মুখ ক্যাপ্টেনের নয়। ছায়া মুখে দাড়ি ছিল আকারে ছোট এবং সামনের দিকে ঠেলে বার করা, ক্যাপ্টেনের মুখ ওরকম কখনোই ছিল না। লোকটা এরকম দেখেছে সোমবার, আর খুনটা হয়েছে বুধবার। বুধবার মদকে বুনো জন্তুর মতো দাপিয়ে বেড়েছেন ক্যাপ্টেন। বাড়ির মেয়েরা কোনো রকমে আড়ালে আবডালে সেই দিনটা কাটিয়েছিল। গভীর রাতে নিজের কেবিনে শুতে গেছিলেন ক্যাপ্টেন। রাত দুটোর সময় এক বিকট চিৎকার শুনতে পান ক্যাপ্টেনের মেয়ে। নেশার ঘোরে চিৎকার চেঁচামেচি সবসময়ই করেন ক্যাপ্টেন, মেয়ে তাই কোনো গুরুত্বই দেয়নি। সকাল 7টা নাগাদ একজন ঝি লক্ষ্য করে কেবিনের দরজাটা খোলা, কিন্তু সাহস করে কেউ দরজার সামনে যায়নি। কিন্তু দুপুর নাগাদ দূর থেকে খোলা জানলা দিয়ে দৃশ্য চোখে পড়তেই কেউ আর অস্থির থাকতে পারেনি। এই ঘণ্টাখানেক পরেই ঘটনাস্থলে যাই আমি। মিস্টার হোমস, সেদিন ক্যাপ্টেনের কেবিনে যে দৃশ্যটি দেখেছিলাম তা আমি জীবনেও ভুলব না। তার ঘরের ভেতর ঢুকে মনে হয়েছিল কসাইখানার মধ্যে এসে ঢুকেছি। জাহাজের কেবিনের মতোই সাজিয়েছিলেন ক্যাপ্টেন তার ঘরটা, এক প্রান্তে দেয়াল জুড়ে একটা তাক, অনেকগুলো সিন্দুক, ম্যাপ আর চার্ট, সি ইউনিকর্নের একটি ছবি, তাকের উপরে জাহাজের দিনলিপি লেখার এক গাদা বই, ঘরের মেঝেতে রক্তের ঢেউ খেলছিল, একটা হারফোন ক্যাপ্টেনের বুক এফোর ওফোর করে দিয়েছে এবং তাকে গেঁথে রেখেছিল কাঠের দেওয়ালে। অসহ্য যন্ত্রণায় তার মুখটা বিকৃতি হয়ে গিয়েছিল, একটাই মাত্র চিৎকার দিতে পেরেছিলেন ক্যাপ্টেন, হয়তো তারপরেই ঢলে পড়েছিলেন মৃত্যুর কোলে। আমি স্যার আপনার পদ্ধতি অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি, ঘরের কোনো কিছুতেই হাত পড়েনি এখনো। ঘরের মেঝে বাইরের জমি খুঁটিয়ে পরীক্ষা করেছি আমি, কিন্তু কোথাও কোনো পায়ের ছাপ চোখে পড়েনি, আমার দেখার কোনো খুঁত ছিল না স্যার। হোমস অবাক, বলছো কি হপকিন, এমন নৃশংসভাবে একটা খুন হলো আর তুমি বলছো খুনি কোনো চিহ্নই রেখে গেল না? খুনি তো ডানা মেলে উড়ে এসে খুন করেনি, হে জীবনে কম মামলা সুরাহ করেনি, কিন্তু তোমার মুখে তো আজ অদ্ভুত কথা শুনছি। আর যাই হোক, ঘরের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু জিনিস চোখে পড়েছিল? হ্যাঁ তা পড়েছিল, প্রথমটা হলো খুনির হাতের স্টিলের হারফোনটা, দেয়ালের তাকে
আরো দুটি হারফোন পাশাপাশি রাখা ছিল। হ্যাচটা টানে ওখান থেকে তৃতীয়টা নামানো হয়েছিল, SSC ইউনিকর্ন ডান্ডি। প্রত্যেকটারই হাতলে কথাগুলি লেখা ছিল। মনে হয় তার সঙ্গে কথা বলতে বলতে রাগের মাথায় হারফোনটা টেনে নিয়ে বুকের মধ্যে বসিয়ে দিয়েছিলেন তার। খুনটা হয়েছে রাত দুটোর। ক্যাপ্টেনের পরনে ছিল বাইরে বার হওয়ার পোশাক, দেখেই বোঝা গেল কারোর সঙ্গে সাক্ষাতের আয়োজন করছিলেন তিনি। টেবিলের ওপর রাখা ছিল দুটি গ্লাস আর এক বোতল রাম। হোমস বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাম ছাড়া ঘরে আর কোনো মদ ছিল? জাহাজের সিন্ধুকের একটা আধারে তালা লাগানো অবস্থায় পেয়েছি দুটো উইস্কি আর একটা ব্র্যান্ডি। মদ রাখার পাত্রগুলো ভর্তি থাকায় তাই সিন্ধুকের বোতলে হাত পড়েনি। ব্র্যান্ডি আর উইস্কি আসরে উপস্থিত, কয়েনটা খুব গুরুত্বপূর্ণ। যজ্ঞে আর কি পেলে বলো। কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে থেকে হপকিন্স বলল, টেবিলের ওপর তামাক রাখার একটা থলি পাওয়া গেছে। টেবিলের কোন দিকে? ঠিক মাঝখানে, সিলমাটির চামড়া দিয়ে তৈরি। ভিতর দিকে ক্যাপ্টেন পিটারের দুটি নামের অক্ষর PC লেখা। কোনো পাইপ পেয়েছো? না স্যার, কোনো পাইপ পাইনি। ক্যাপ্টেন নিজে বেশি ধূমপান করতেন না, বন্ধু বান্ধবদের আপ্যায়ন করার জন্য খানিকটা তামাক রেখেছিলেন কাছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে হয়তো এই পয়েন্ট থেকে তদন্ত শুরু করতাম। লক্ষ্য করলাম আবারও একবার বিস্ময় ফুটে উঠল তরুণ ইন্সপেক্টরের চোখে। এইবার পকেট থেকে একটা নোটবুক বার করল হপকিন্স। ছাই রঙের পুরু পশমি কাপড়ে মোড়া মলাট, কোনাগুলো ক্ষয়ে গেছে, বহু ব্যবহারের প্রমাণ। পাতাগুলোও বিবর্ণ। বইটার প্রথম পাতায় লেখা JHM 1893। খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো হোমস। দ্বিতীয় পাতায় ছাপা অক্ষরে লেখা CPR। এরপর কয়েক পাতা জুড়ে লেখা অসংখ্য সংখ্যা। এই রকম আরো তিনটি শিরোনাম দেখা গেল, আর্জেন্টিনা, কোস্টারিকা আর সান পাওলো। প্রত্যেকটা শিরোনামের পরেই কয়েক পাতা জুড়ে সংখ্যা। হপকিন্স বলল, মনে হয় স্টক এক্সচেঞ্জের সিকিউরিটি নাম্বারগুলো। JHN দালালের নাম, CPI তাই মক্কেলের নাম। হোমস হেসে বলল, ক্যানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে, এই নামটা মনে করতে আপত্তি কোথায়? সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে হপকিন্স, ইস কি নির্বোধ আমি। 1883 সালের পুরনো টক এক্সচেঞ্জ ঘেটে দালালের নামের তালিকা পাইনি। যাই হোক, এই নোট বইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো। আর এই নামের আদ্য অক্ষরগুলো ক্যাপ্টেন পিটারের নামের অক্ষর নয়, নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তির, মনে হয় আততায়ীর। মূল্যবান সিকিউরিটি সংক্রান্ত এই তালিকার হাতে আসার খুনের একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, দুটো পয়েন্টে একটু গুরুত্বপূর্ণ। এই খুন সম্পর্কে যা চিন্তা ভাবনা করেছিলাম, নোট বইটা দেখছি তার অনেক কিছুই পাল্টে দেবে। তদন্ত চলার সময় ওটা হাতে আসেনি বলে আমার থিওরি তার কোনো ভূমিকা ছিল না। সিকিউরিটি সম্পর্কে যা বললে তাও ভেবে দেখার মতো। দু একটা কি হাতে এসেছে? অফিসগুলোতে তদন্ত শুরু হয়ে গেছে, তবে সবই তো দক্ষিণ আমেরিকার কোম্পানি। স্টক হোল্ডারদের নামের রেজিস্টারও সেখানেই। শেয়ারগুলোর হদিস পেতে সময় লাগবে। আতস কাজ দিয়ে নোট বইয়ের মলাট পরীক্ষা করছিল হোমস। বললেন, একটা মলাটে দেখছি রক্তের দাগ, মেঝেই কুড়িয়ে পেয়েছিল বলছিলে না? হ্যাঁ, রক্তের দাগ লাগানো মলাটটা নিচেতেই ছিল। তাহলে তো দেখছি ক্যাপ্টেন খুন হওয়ার পর মাটিতে পড়েছিল। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, হত্যাকারী তাড়াহুড়োর সময় দরজার কাছে এটি ফেলে গেছিল। ক্যাপ্টেনের ঘর থেকে কিছু চুরি গেছে বলে মনে হয়? না, কোনো জিনিসই হাতে পড়েনি। একটা ছুরিও তো পাওয়া গেছে, তাই না? হ্যাঁ, খাপ সমেত, ক্যাপ্টেনের পায়ের কাছেই পড়েছিল। মিসেস ক্যারি বলেছেন ওটা নাকি ওনার স্বামীরই। হোমস ক্রমশই গম্ভীর হয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম
চিন্তার তলায় তুলিয়ে যাচ্ছে। মুহূর্ত কয়েক পরেই বলে উঠল, বড্ড দেরি হয়ে গেছে হে, দেখা যাক কি পাওয়া যায়। চলো এক চক্করে ঘুরে আসা যাক জায়গাটা থেকে, চলো ওয়াটসন। স্ব উল্লাসে চিৎকার করে উঠল হপকিন্স, ধন্যবাদ স্যার, বাঁচালেন আপনি আমাকে। বহুদূর বিস্তৃত বনহরের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথে হপকিন্স আমাদের নিয়ে এলো ব্ল্যাক পিটারের বাড়িতে। মেয়ে আর বিধবা স্ত্রীর সঙ্গে আলাপ হলো। কথা শুনেই মুখ থেকে মনে হলো দুর্ব্যবহার আর নির্যাতনের হাত থেকে রেহাই পেয়ে তারা যেন স্বস্তি পেয়েছে। আগাগোড়া কাঠের তৈরি কেবিনের সামনে গিয়ে দরজার তালা খুলতে গিয়ে সদা সতর্ক হপকিন্স চমকে উঠল। আশ্চর্য, কাঠের জানলার গায়ে এই আঁচড় তাগে ছিল না, মনে হচ্ছে কেউ তালাটা খুলবার চেষ্টা করেছিল। দরজার দিকে একটা মাত্র জানলা। হোমস পরীক্ষা করে বলল, এটাও দেখছি খুলবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, কাঁচা হাত বোঝা যাচ্ছে। কিন্তু দুঃসাহসী বলতে হবে, ব্ল্যাক পিটারের কেবিনে পা দেওয়ার এ তল্লাটে এখনো কারো সাহস হয় না। ব্যাপারটা ভালো, আমাদের পক্ষে শুভ লক্ষণ। তার মানে আপনি বলতে চাইছেন লোকটা আবার আসবে? সম্ভাবনা রয়েছে, তুমি হলে যা করতে এও তাই করবে। ছোট্ট পেন্সিল কাটা ছুরি নিয়ে তালা খোলবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এবারে পরিস্থিতি নিয়েই আসবে, উপযুক্ত অভ্যস্থানের ব্যবস্থা রাখতে হবে। এরপরে পুরো দু ঘন্টা ধরে কেবিনের ভিতর খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল হোমস, কিন্তু উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না। কেবল তাকের একটা জায়গার পাতলা ধুলির আস্তরণ দেখে মনে হলো ওখান থেকে শিগগিরই কিছু সরানো হয়েছে। রাত 11টায় আমরা তিনজন আবার কেবিনের সামনে জড় হলাম। হোমসের পরামর্শ মতো ঘরের বাইরে ঝোপঝাড়ের মধ্যেই ওঁত পেতে বসে রইলাম। রাস্তার দিকে জানলাটা সামনেই, আলো জ্বললেই অনায়াসেই ঘরের ভিতরটা দেখে নেওয়া যাবে। দরজা একইভাবেই তালা দেওয়া রইল। একের পর এক ঘন্টা কেটে গেল অস্বস্তির প্রতীক্ষায়। রাত 2:30 সময় ঘরের দরজা খোলার শব্দ হলো। কয়েক মুহূর্ত পরেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ, মনে হয় তালা খুলে ভিতরে ঢুকবার চেষ্টা। খানিক বাদেই মোমবাতির উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে ওঠে ঘর। জানালার জালির পর্দায় আমাদের তিনজনার চোখ একেবারে সেঁটে যায়। 900 আগন্তকের বয়স 20-এর কোঠায়, রুগ্ন শীর্ণ চেহারা, বেশবাস ভদ্রলোকেরই মতো, মাথায় কাপড়ের টুপি, চোখে ভীত সন্ত্রস্ত দৃষ্টি, থরথর করে কাঁপছে শরীরটা। আগন্তক মোমবাতিটা টেবিলের ওপর বসিয়ে একটা জাহাজের গতির হিসেব লেখার বই নামিয়ে নিয়ে এলো। উদ্গ্রীব হয়ে পাতার পর পাতা উল্টে কি যেন খুঁজল, কিন্তু না পেয়ে রাগে বিরক্তিতে দুম করে বইটা বন্ধ করে রেখে দেয় ঘরের কোণে, নিভিয়ে দেয় মোমবাতিটা। এইবারে বেরোবার উদ্যোগ করছে। এমনি সময় হপকিন্স পিছন দিয়ে গিয়ে তার হাত দুটো সাঁড়াশির মতো চেপে ধরল। আটকে ওঠে বেচারা। কেবিনের ভিতরে এসে জাহাজের সিন্ধুকের উপর বসানো হলো তাকে। ফ্যাকাশে মুখে অসহায়ের মতো তাকিয়ে থাকে সে আমাদের দিকে। হপকিন্স বলল, এখানে কি করতে ঢুকেছিলে, কি নাম তোমার? সে বলল, জন হপলিন এলিগেন, আমি বুঝতে পারছি আপনারা পুলিশের লোক। বিশ্বাস করুন, ক্যাপ্টেন পিটার ক্যারির মৃত্যুর ব্যাপারে আমি কিছু জানি না। তাহলে ঢুকেছিলে কেন? প্রথমে আপত্তি করলেও পরে খুলে বলল এলিগেন। এক বিচিত্র বিষাদ করুণ কাহিনী। এলিগেন বলল, পুরনো কেলেঙ্কারি আবার নতুন করে জেগে উঠুক আমি চাইছিলাম না, তবু সবই খুলে বলবো আপনাদের। পশ্চিম দেশের ব্যাংকার ডকসন অ্যান্ড এলিগেন্স আমারই বাবা। ব্যাংক ফেল করার আগেই ডকসন অবসর নিয়েছিলেন, প্রায় 10 লক্ষ পাউন্ডের দায় চেপে গেছিল আমার বাবার উপর। কর্নওয়ালের প্রায় অর্ধেক লোক
পথে বসে গেছিল। আমার তখন বছর দশেক বয়স, সবই মনে আছে। শুনতে পেলাম সিকিউরিটিগুলো সব আত্মসাৎ করেছেন, কিন্তু কথাটা সত্য ছিল না। বাবার কাছে শুনেছি বেশ কিছু সময় পেলে সিকিউরিটিগুলো পুনরুদ্ধার করে পাওনাদারের সাথে সব পাওনা মিটিয়ে দিতে পারতেন, কিন্তু সময় কে দেবে? টিটি পড়ে গেল দেশে, বাবার নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোনোর আগেই এই একটা বজরা নিয়ে আমাদের রেখে নরওয়ের দিকে রওনা হয়ে যান তিনি। যাওয়ার সময় সিকিউরিটিগুলো তালকে একটা বাবা রেখে গেছেন, বলে গিয়েছিলেন মান সম্মান উদ্ধার করার মতো অবস্থা না থাকলে আর ফিরবেন না তিনি। সত্যি আর ফিরলেন না, কোথায় যে হারিয়ে গেলেন আজও বুঝতে পারলাম না আমরা। হয়তো সিকিউরিটিগুলো নিয়েই কুয়াশা ঢাকা সমুদ্রে শরীর সমাধি লাভ করেছেন। আমাদের পরিচিত এক ব্যবসায়ী বন্ধু, তার কাছে খবর পেয়ে জানতে পারলাম যে সিকিউরিটিগুলো বাবা যাওয়ার সময় নিয়ে গেছিল তার কয়েকটা আবার বাজারের লন্ডনে দেখা গেছে। হতবুদ্ধি হয়ে গেলাম খবরটা শোনার পর, অনুসন্ধান আরম্ভ করে দিলাম। অনেক দুর্ভোগ পোহাবার পর জানতে পারলাম যে সিকিউরিটিগুলো বাজারে বিক্রি করছে এই বাড়ির মালিক পিটার ক্যারি। ভদ্রলোকের সম্বন্ধে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আমার বাবা যে সময় নরওয়ে রওনা দিয়েছিলেন, ক্যাপ্টেন পিটার ক্যারি সেই সময় একটা তিমি শিকারের জাহাজ নিয়ে তিনি সুমেরু সাগর থেকে ফিরেছিলেন। সে বছর দক্ষিণে ঝড় হয়েছিল এক নাগারে কয়েকদিন ধরে। ঝড়ের দিকে বাবার বজরা হয়তো উত্তর দিকে ভেসে গেছিল। সেই সময় ক্যাপ্টেনের বাবার সঙ্গে দেখা হয়, ক্যাপ্টেন ফিরে এলেন, কিন্তু বাবা হারিয়ে গেলেন রহস্যজনকভাবে। আমি বুঝতে পারলাম সিকিউরিটিগুলো বাজারে এলো কী করে, ক্যাপ্টেনের পক্ষেই তা একমাত্র বলা সম্ভব। তাকে সাক্ষী হিসাবে দাঁড় করাতে পারলেই প্রমাণ করা সম্ভব হবে যে বাবা এগুলো বিক্রি করেননি এবং ব্যক্তিগত মুনাফার উদ্দেশ্যে এগুলো সঙ্গে নেননি। সাসাক্সে এসেছিলাম ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে, কিন্তু দুর্ভাগ্য আমার, এই সময় তিনি নিষ্ঠুরভাবে খুন হয়ে গেলেন। পত্রিকায় তদন্তের বিবরণ থেকে জানতে পেরেছিলাম জাহাজের হিসেব রাখার বইগুলো তিনি ক্যাবেরে রেখে গেছিলেন। তখনই মাথায় আসে 1883 সালে সি ইউনিকন জাহাজের লগ বইতেই পাওয়া যাবে বাবার পরিণতির সংবাদ। গত রাতে বইগুলো দেখবার উদ্দেশ্য নিয়ে গেছিলাম, কিন্তু দরজা খুলতে পারিনি। আজকে বই ঘেঁটে দেখলাম রহস্য উদ্ধার করবার মতো কোনো বিবরণ নেই। হতাশায় বেরিয়ে যাচ্ছিলাম, তখনই তো আপনারা এসে উঠলেন। ক্যাপ্টেনের কেবিনে ঢোকার উদ্দেশ্য সবই তো খুলে বললাম আমি, এর মধ্যে এক বিন্দুও মিথ্যা নেই। গত রাতের আগে এখানে আসোনি তুমি? না, আমি আসিনি। হপকিন্স সেই জীর্ণ মলিন রক্তভেজা মলাটের নোট বইটা বাড়িয়ে ধরে চিৎকার করে উঠল, এটা তাহলে কোথা থেকে এলো? মলাট উল্টেই তো যে এইচেন, তোমার নামের আদ্যক্ষর দুটো। নোট বইটা দেখেই আপাত মস্তক কেঁপে উঠল ছেলেটি, চোখ মুখ কুঁকড়েই বারবার শিউরে উঠতে লাগলো। কাত্রে উঠে কোনো রকমে বলল, এটা আপনি কোথায় পেলেন? বিশ্বাস করুন আমি কিছু বুঝতে পারছি না, ভেবেছিলাম হোটেলেই হারিয়েছি ওটা। হপকিন বিশ্বাসই করতে পারল না নিলিয়াসের কথা, বলল, প্রথমে আমার সঙ্গে পুলিশ ফাঁড়িতে চলো, পরে আদালতে যা বলবার বলবে। মিস্টার হোমস, আপনাদের দুজনকেই সাহায্য করবার জন্য অত্যন্ত ধন্যবাদ, এবারে চলি। হপকিন্স চুক্তিতেই রহস্য সমাধান করে ফেলল বটে, কিন্তু হোমস যথেষ্ট সন্তুষ্ট হতে পারল না। পরদিন লন্ডনে ফেরার পথে তিনি বলল, হপকিন্সের তদন্ত পদ্ধতি খুবই অবাক করেছে আমার, সঠিক পথে চলেছে বলে মনে হচ্ছে না। অপরাধের তদন্তে সবসময় বিকল্প সম্ভাবনার কথা ভেবে রাখতে হয় এবং সঠিক সময় তার কাজেও লাগাতে হয়। আমি যেটা ভেবে রেখেছি সেটা এবার কাজে লাগিয়ে দেখা যাক কি পাওয়া যায়। বেকার স্ট্রিটে পৌঁছে হোমসের নামে একটা চিঠি পাওয়া গেল। তার একটা পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠল মিস্টার হোমস। তখনই আমাকে দিয়ে দুটো টেলিগ্রাম লেখালো, একটা পাঠানো হলো র্যাটক্লি হাইওয়েবের শিপিং এজেন্ট সামনারকে, লেখা আছে তাতে কাল সকালে তিনজন লোক পাঠিয়ে দিন বেসিল। অপরটা 46 লর্ড স্ট্রিট বিগস্টনে
ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্সকে। জরুরি, কাল সকাল 9:30 বেকার স্ট্রিটে চলে এসো। সাফল্যের আনন্দে যথাসময়ে হাজির হলেন হপকিন্স, কিন্তু এর মেজাজ বেশিক্ষণ টিকল না। হোমস জিজ্ঞেস করল, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ তাতে কি তোমার সবকটা জিজ্ঞাসার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে? হপকিন্স বলল, কেন না মিস্টার হোমস, একেবারে নিখুঁত কেস। খবরাখবর নিয়ে জানতে পেরেছি খুনের দিনই লিলিগেন ছোকরা হোটেলে এসে উঠেছে, ইচ্ছামতো সময়ে বেরোবার উদ্দেশ্যে তাই ঘর নিয়েছে নিচতলাতেই। রাতে সিকিউরিটির তালিকা লেখায় নোটবুকটি নিয়ে দেখা করেছিল ব্ল্যাক পিটারের সঙ্গে। কতগুলো সংখ্যার উপর টিক চিহ্ন নিশ্চয় নজরে পড়েছিল আপনার। ওই নামে সিকিউরিটিগুলো ব্ল্যাক পিটার লন্ডনের বাজারে বিক্রি করে দিয়েছিল, বাকিগুলো তার কাছেই পাওয়া যাবে এই আশাতেই গিয়েছিল লিলিগেন্স। সেখানে কথা কাটাকাটি হয় দুজনের। রেগে গিয়ে এলিফেন্স তার পাক থেকে হার্ডফোন টেনে নিয়ে নামিয়ে নিয়ে ক্যাপ্টেনের বুকে বসিয়ে দেয়। সে সেই রাতে গা ডাকা দেওয়ার পর আর দিনকতক ওইমুখ হয়নি, পরে এসেছিল বাকি কাজটুকু গুছিয়ে নিতে। জলের মতো সোজা সাপটা ব্যাপারটা, আপনার খটকা লাগছে কেন বুঝতে পারছি না। হোমস হেসে মাথা নেড়ে বলল, হপকিন্স, তোমার ব্যাখ্যার একটা বড় অসঙ্গতি, এবারও তুমি এড়িয়ে গেলে। আমি বলছি তুমি পুরোপুরি ভুল পাতে চলেছো। লিলিগেন ছোকরাকে তো তুমি দেখেছো, অমন একটা দশাসর দেহ, এপর ওপর করে দেওয়ার মতো শক্তি, রক্তবিন্দুটি শরীরে থাকা সম্ভব কিনা ভেবে দেখেছো কখনো? ওয়াটসন জানে পুরো একটা সকাল প্রাণপণ শক্তিতে হারপণ চালিয়েও ও কাজটা করতে ব্যর্থ হয়েছি আমি। ব্ল্যাক পিটারের খুনি এমনভাবে হারপণ চালিয়েছিল যে তার মাথাটা দেহ ভেদ করে দেওয়ালের কাঠে গিয়ে বিদ্ধ হয়েছিল গভীরভাবে। পাকা হাত আর গরিষ্ঠ দেহ না হলে এরকম কাজ সম্ভব নয়। তারপর দেখো, রাম আর জলখার মতো তাকাতো কি এলিগেনের আছে, তৃতীয় তোর মুখে কালো কুচকুচে গোপ, এ তো দুরাত আগে জানলার পর্দায় দেখা গেছিল তার মুখ। হপকিন্স এলিগেন্স নয়, দুর্ধান্ত ভয়ঙ্কর কোনো লোকের সন্ধান করো। হোমসের ব্যাখ্যা শুনে খানিকক্ষণ হা হয়ে রইল পিটার হপকিন্স। হতাশার ছায়া ভেসে উঠল চোখে মুখে, কোনো রকমে বলবার চেষ্টা করল, কিন্তু নোট বইটাতে সাক্ষী দিচ্ছে ছোকরা খুনের সময় সেখানে হাজির ছিল। তাছাড়া ভয়ঙ্কর কোন লোকের কথা ভাবছেন আপনি? এই সময় সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। মিসেস হাটসন এসে জানালেন তিনজন লোক এসছেন ক্যাপ্টেন বেসের সঙ্গে দেখা করতে। হোমস বলল, 2 মিনিট পরে ওদের এক এক করে নিয়ে আসবেন। ওয়াটসন, রিভলভারটা রেডি রাখো। হপকিন্স, তৈরি হয়ে থাকো, এসে গেছে তোমার সেই লোক। বলতে বলতে ছোট টেবিলের পাশে ওখানে উঠে গিয়ে একটা কাগজে কি যেন লিখল, তারপর সেটা টেবিলের উপরে রেখে ফিরে এলো। পরক্ষণে খড়গাকার একটা লোক ঘরে এসে ঢুকল, তুলোর মতো সাদা হয়ে গেছে তার ঝুলপি দুটো। পকেট থেকে একটা চিঠি বার করে হোমস লোকটার নাম জিজ্ঞাসা করল। তিনি বললেন, তার নাম জেমস ল্যাঙ্কাস্টার। হোমস বলল, ল্যাঙ্কাস্টার, খুবই দুঃখিত, জাহাজে আর জায়গা নেই, মিছি মিছি আপনাকে কষ্ট দিলাম। এই আধ ঘন্টা রাখুন, পাশের ঘরে গিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। দ্বিতীয় দর্শনপ্রাপ্তির চেহারা শুকনো কিন্তু অসম্ভব ভেঙা, দুগড়ানো গাল, শরীরে মেদ মাংস কিছু নেই বললেই চলে। নাম বলল হিউ প্যাট্রিন্স। তাকেও আধকিনি দিয়ে পাশের ঘরে পাঠিয়ে দিলাম। তৃতীয় জন এসে নাম বলল প্যাট্রিক কোয়াং। হোমস সোজা হয়ে জিজ্ঞেস করল, হারপুনার? লোকটি বলল, হ্যাঁ, 26 বার সাগরে গেছি। লোকটার চেহারা হাঁ হয়ে দাগবার মতো, চুল দাড়ি আর ফ্রেমে মুখটা বুলডগের মতো ভয়ঙ্কর, দেহটাও দৈত্যের আকৃতির, জোড়া ভুরুর নিচে চোখ দুটো জ্বলছে ধকধক করে। হোমস জিজ্ঞেস করল, মাসে 8 পাউন্ড মাইনে, অভিযান দলের সাথে যেতে রাজি আছো? ভদ্রলোক বললেন, রাজি স্যার। বলতে বলতে জীর্ণ কতগুলো ফর্ম বার করে আগিয়ে দিল, হলফেল চোখ বুলিয়ে নিয়ে সেইগুলোকে আবার ফিরিয়ে দিল হোমস। তারপরে বলল, তোমার মতো লোকই আমার দরকার, ছোট টেবিলটায় শর্ত লেখা কাগজটা আছে, পড়েই সই করে দাও। থপথপ শব্দে পাটা আগিয়ে দিয়ে টেবিলের সামনে এগিয়ে গিয়ে কলমটা তুলে নিল হারপোনার প্যাট্রিক কাউন্টস।
জিজ্ঞেস করল, এখানেই সই করবো তো? হোমস এগিয়ে গিয়ে তার ঘাড়ের দুই পাশ দিয়ে দুই হাত গলিয়ে দিল। পরক্ষণেই করাত করে একটা যান্ত্রিক শব্দ কানে এলো, আর সেই সঙ্গে বাড়ি কাঁপানো একটা বিভৎস গর্জন, যেন বজ্রপাত হলো। হলফের মধ্যেই ঘটে গেল ঘটনাটা। হোমস আর হারফুনবালা দরাজড়ি করে মেঝেতে গড়িয়ে পড়ল। নিপুণ হাতে হোমস দৈত্যের মতো লোকটার হাতে হাত করা পরিয়ে দিয়েছিল। হোমসকে বেকায়দায় ফেলবার আগে আমি আর হপকিন এগিয়ে গেলাম তার দিকে। রিভলভারের নলটা তার মাথায় ঠেকিয়েই কয়েক মিনিটের মধ্যেই দড়ি দিয়ে তার পা দুটো বেঁধে ফেললাম। হাঁপাতে হাঁপাতে হোমস বলল, হপকিন্স, এ হলো বিকল্প সম্ভাবনা। অভিজ্ঞতাটা মনে রেখো, নেলিগেন্সকে নিয়ে তুমি ওইভাবে মেতে না উঠলে ব্ল্যাক পিটারের আসল হত্যাকারী প্যাট্রিক স্কোয়াং এই সম্ভাবনাটা তোমার মাথায় আসতো। হারফুনবালা প্যাট্রিক স্কোয়াং হোমসের কথা শুনে নিজেই সাড়া দিল। এই যে স্যার, ক্যাপ্টেনকে মেরে ফেলেছি বলছেন বড়, আমি ইচ্ছে করে হারফুনটা বুকে গাঁথিনি। পিটারকে তো চেনেন না আপনি, এক সেকেন্ড দেরি হলে তার হাতের ছুরি বাঁধ শুধু বসে যেত আমার বুকে। ভাববেন না কিছু আমি মিথ্যে বলছি, যা ঘটেছিল তাই বললাম। ব্ল্যাক পিটারের ছুরি আমাকে ঘায়েল করত। এবারে না হয় আপনারা আপনাকে ফাঁসিতে লটকাবেন। হোমস বলল, খুশ মেজাজি লোক বলেই তোমাকে মনে হচ্ছে, বলো শুনি কি ঘটেছিল ব্যাপারটা। বেশ, তবে গোড়া থেকেই বলছি শুনুন, দাঁড়ান একটু সিধা হয়ে বসে নিই। হ্যাঁ, 1883 সালের ঘটনা। সি ইউনিকর্ন জাহাজে আমি ছিলাম হারফুনার, ব্ল্যাক পিটার ছিলেন জাহাজের কর্তা। বরফের এলাকা ছাড়িয়ে প্রবল ঝড় মাথায় নিয়ে দেশের দিকেই ফিরছিলাম আমরা। একসময় নজরে পড়ল ঝড়ের দাপটে একটা ছোট্ট জাহাজ উত্তর দিকে চলে গেছে। এক ক্যাপ্টেন ছাড়া আর লোক লস্কর ছিল না সেই জাহাজে। জাহাজডুবির ভয়ে ক্যাপ্টেন নাকি দলবল নিয়ে নরওয়ের দিকে পালিয়েছে। পরিত্যক্ত ক্যাপ্টেনকে আমরা সি ইউনিকর্নে তুলে নিলাম। কেবিনে গিয়ে ব্ল্যাক পিটার তার সঙ্গে অনেক কথাবার্তা বলল। ভদ্রলোকের নাম কিন্তু আমরা জানতে পারিনি, তবে সঙ্গে তিনি একটা টিনের বাক্স নিয়ে আমাদের জাহাজে উঠেছিলেন। এইটুকু দেখেই জেনেছিলাম, আর কিছুই জানা হয়নি আমাদের। পরের দিন কিন্তু কর্পূরের মতো উবে গেলেন ভদ্রলোক। হয় তিনি আত্মহত্যা করেছেন, নয় তিনি এই ঝাঁকানি সহ্য না করতে পেরে সমুদ্রের জলে ঝাঁপ দিয়েছেন। আমি কিন্তু জানতাম আসল ঘটনাটা, গভীর রাতেই চোখে পড়েছিল। ক্যাপ্টেনের পা বেঁধে সমুদ্রের জলে নামিয়ে দেওয়া হয়েছিল তাকে। কাউকে কিছুই জানতে দিলাম না আমি। ধৈর্য ধরে কাণ্ডটা কি ঘটে আমি তাই দেখতে লাগলাম। স্কটল্যান্ডে পৌঁছে দেখলাম ধামা চাপা পড়ে গেল ব্যাপারটা। কিছুদিন পরেই অবসর নিয়েছিল ব্ল্যাক পিটার, যোগাযোগ আর রইল না। আমি বুঝতে পেরেছিলাম ওই টিনের বাক্সের মধ্যে এমন কিছু ছিল যার লোভেই ক্যাপ্টেনকে খুন করেছিল ব্ল্যাক পিটার। হঠাৎ মাথায় এসে গেল চাপ দিয়ে এই মৌকায় কিছু আদায় হয়ে যেতে পারে তার কাছ থেকে, তাই খুঁজে পেতে ঠিকানাটা বার করলাম। কিন্তু তাতেও বছরখানি কেটে গেল। লন্ডনের এক বন্ধুর কাছে ঠিকানাটা পেয়েই সোজায় চলে এলাম কাঠের কেবিনে। প্রথম রাতে কথাবার্তা শুনে মনে হলো বেশ মোটা টাকায় পাওয়া যাবে। বলল পাকাপাকি ব্যবস্থা হবে দুই দিন পরে। আশা নিয়ে হাজির হলাম মাঝরাতে। মদের চুর হয়েছিল সেদিন ব্ল্যাক পিটার, একসঙ্গে বসে মদ খাচ্ছিলাম দুইজনে। গোড়া থেকেই ওর রকম সকম আমার ভালো লাগছিল না। দেয়ালের দিকে তাকিয়ে হারফোনটা দেখে রাখলাম। পুরোনো দিনের কথা মনে পড়তে মুখ থেকে থুতু বার করে একটা ছুরি নিয়ে তেড়ে এলো আমার দিকে। আমি সতর্ক হয়েছিলাম, হাত থেকে ছুরি বের করার আগেই তাক থেকে হারফোনটা টেনে নিয়ে বসিয়ে দিলাম তার বুকে। একটাই কেবল চিৎকার করতে পেরেছিল ব্ল্যাক পিটার, রক্ত ভেসে যাচ্ছিল ঘরের মেঝে। ওর মতো দাঁড়িয়ে রইলাম খানিকক্ষণ, তাকের ওপরে এই টিনের বাক্সটা চোখে পড়ল। ওটা টিনে নিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। গা ঢাকা দেওয়ার আগে ভুল করে আমার তামাকের থলিটা ফেলে রেখে গেলাম টেবিলের ওপর। ঘর থেকে বেরিয়েই একটা মজার ব্যাপার হলো, পায়ের শব্দ কানে এলো। সঙ্গে সঙ্গে ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। দেখলাম পা টিপে টিপে একটা লোক ঘরের ভিতরে পা দিল। সঙ্গে সঙ্গে বিকট আর্তনাদ করে কোন দিকে সে চলে গেল। লোকটা যে কে
কেনই বা চোরের মতো ঘরে ঢুকতে গিয়েছিল কিছুই জানি না আমি। আমি সেই রাতে 10 মাইল হেঁটে লন্ডনে পৌঁছালাম। ব্ল্যাক পিটারের আর কোনো খবরই জানি না আমি। কিন্তু স্যার, আমি হতাশ হয়েছি টিনের বাক্সটা খুলে। টাকা করে নাম গন্ধও ছিল না তাতে, কি একটা কাগজ পড়েছিল তার ভিতরে। আমার ট্যাগ তখন একেবারে শূন্য। লন্ডন ছেড়ে যাব তারও কোনো উপায় নেই। এই সময় কাগজে বিজ্ঞাপনটা দেখলাম, মোটা মাইনের হারফোনার দরকার। শিপিং এজেন্টের অফিসে খোঁজ নিলেই তারা আমাকে ক্যাপ্টেন বেসেনের কাছে এই ঠিকানাটা পাঠিয়ে দিলেও। আমি কিন্তু স্যার আগেও বলেছি, আবার এখনও বলছি, ব্ল্যাক পিটারের খুন করা দায় আমার হয়তো ফাঁসি হবে, কিন্তু বিশ্বাস করুন আমি ওকে ইচ্ছা করে মারতে যাইনি। কিন্তু তাও যদি আপনারা আমাকে ফাঁসি দেন তা মেনে নিতে আমি বাধ্য হব, কারণ চুরির ঘায়ে মরার থেকে এই ফাঁসিতে ঝুলে মরা অনেক আরামদায়ক। তবু মরার আগে একটা শয়তানকে তো শেষ করে দিয়ে যেতে পারলাম। চমৎকার হকিং, বলতে বলতে উঠে দাঁড়িয়ে পাইপ ধরালো হোমস। তারপরে বলল, নাও এবার তোমার আসামিকে নিয়ে যথাস্থানে রওনা হতে পারো। ধন্যবাদ মিস্টার হোমস, এমন ভেলকি জীবনে কখনো দেখিনি। কিন্তু কি করে যে কি করলেন কিছুই তো মাথায় ঢুকছে না। ঢুকছে না, শোনো তাহলে। অপরাধ তদন্তে আশেপাশে সূত্রের মাঝখান থেকে ঠিক সূত্রটা বেছে নিতে হয়, সেই সূত্রই লক্ষ্যে পৌঁছে দেয়। নোট বইটার সূত্র আগে হাতে এলে আমাকেই হয়তো তোমার মতো ভুল পথে পা বাড়াতে হতো। যেটুকু আমি শুনেছিলাম তা থেকেই আমার পথ আমি ঠিক করে নিয়েছিলাম। নোট বই উদ্ধারের পর আমার পথই হলো বিকল্প পথ। হারপুন চালানোর অসাধারণ শক্তি, টেবিলে রাম এবং জল, শিল মাছের চামড়ার থলিতে করা তামাক, সবকটা বিষয়ই মনে পড়িয়ে দেয় সমুদ্রের একটা হারপুনারকে। ব্ল্যাক পিটার নিজে নিয়মিত ধূমপান করতো না, ঘরে কোনো পাইপও পাওয়া যায়নি। ওটার মালিক যে অন্য কেউ তাতে কোনো সন্দেহ ছিল না। থলির ওপরের পিসি অক্ষর দুটো পিটার ক্যারির নামের সঙ্গে দৈব অক্ষরে মিলে গেছিল। তদন্তের বিবরণ দেওয়ার সময় আমার প্রশ্নের জবাবেই তুমি বলেছিলে ঘরে উইস্কি আর ব্যান্ডি ছিল, ওগুলো থাকার সত্ত্বেও অতিথিকে আপ্যায়ন করতে বসেছিল ব্ল্যাক পিটার রাম আর জল নিয়ে। অমন বদখর নেশা জাহাজে ছাড়া ডাঙার লোকেদের হয় না। রাতের আগন্তক যে জাহাজই তাতে কোনো সন্দেহ ছিল না। সেটা হয় বুঝলাম স্যার, কিন্তু ওকে খুঁজে বার করলেন কীভাবে? হোমস ধুমা অতিক্রম করে বলল, তথ্য তো হাতেই ছিল ভাইয়া। লোকটা যদি জাহাজি হয় তাহলে সে যে সি ইউনিকর্নসের খালাসি ছিল ভাবতে বাধাটা কোথায়। খোঁজখবর নিয়ে নিশ্চিন্ত হয়েছিলাম। খুনের তারিখের পর কোনো জাহাজই সমুদ্র যাত্রা করেনি। বুঝতে পারলাম উস্তাদ হারপুনবালা লন্ডনেই সমুদ্রযাত্রার সুযোগের প্রতীক্ষা করছে। সময় নষ্ট করলাম না, ডান্ডিতে সমানে 3 দিন ধরে টেলিগ্রাম পাঠিয়ে সি ইউনিকর্নে 1883 সালে যেসব লোক লক্ষণ ছিল তাদের নামের তালিকা নিয়ে নিলাম। হারপুনবালা প্যাট্রিক স্কোয়ান্সের নাম সেইখানেই পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ইস্ট এন্ডে ঘুরে ঘুরে ইস্ট এন্ডে উত্তর মেরুর একটা গল্প সরিয়ে দিলাম। জানতাম লন্ডন থেকে গা ঢাকা দেওয়ার সুযোগ গেলেই প্যাট্রিক ক্রস ঝাঁপিয়ে পড়বে। হলেও তাই চোখের সামনেই দেখতে পেলে এরপর কেবল ক্যাপ্টেন বেসিকের তত্ত্বাবধানের কাজ করে মোটা মাইনের একজন হারপুনবালা নেওয়া হবে খবর জানিয়ে দৈনিকের পাতায় একটা বিজ্ঞাপন দিয়ে দেওয়া হলো। অদ্ভুত অদ্ভুত মিস্টার হোমস, হোমস বলল, নেও বাপু এবার আসামিকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। তবে হ্যাঁ, লেলিগেন ছোকরাকে আগেই ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন, খুবই অন্যায় ব্যবহার করে ফেলেছেন তার উপর। সিকিউরিটিগুলো ব্ল্যাক পিটার হজম করে ফেলেছেন, বেচারা সেগুলোই লোকসান হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা ব্ল্যাক পিটার। আজকে আমি গল্প পাঠে রোহিত, অনিক আর শুভ শেষ করছি আমাদের এই বিশেষ নিবেদন।